যারা আমার এই ভিডিও দেখতেছেন সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের কামিজের ডিজাইনটি, এই সুন্দর ডিজাইনটি আজকে আমি আপনাদের এঁকে দেখাবো। প্রথমে আমি 6 ইঞ্চি করে গলার জন্য নিলাম, আর আড়াআড়ি লম্বা লম্বি সব দিকে 6 ইঞ্চি করে নিয়েছি। এরপর স্কেল দিয়ে আইডিয়া অনুযায়ী লম্বা লম্বি একটা ডাক টেনে নেব। এরপর আমরা মোট 8টি ঘর করব। 8টি ঘরের জন্য প্রতিটি ঘরের জন্য 3.5 ইঞ্চি করে লম্বা রেখা টানব। এটা আমি মূলত শুধু গলার ডিজাইনটা করে দেখাচ্ছি। আটটি বর্গক্ষেত্র, মানে বর্গক্ষেত্র করে নিব। প্রতিটি ঘরের জন্য 3.5 ইঞ্চি করে নিয়েছি রেখা। যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেন। পরবর্তী ভিডিওতে আমি আবার নতুন নতুন সুন্দর ডিজাইন নিয়ে আসবো আপনাদের কাছে। প্রতিটি ঘরের মাঝ বরাবর আমরা ফুল তুলে নেব, তুলবো বা আঁকবো। এটা হাতে থাকা একটা কোটা, যেটা দিয়ে আমি ফুলটা তৈরি করব। এবার ছোট ছোট পাতা এঁকে নেব। প্রথমে একটি গোলাকার বৃত্ত করে নিয়েছি। বৃত্তের চারপাশে ছোট ছোট করে পাতা এঁকে নেব।
এরপর কর্নারগুলোতে লম্বা পাতা এঁকে নেব। বৃত্তটি আপনারা কাটা কম্পাস দিয়ে করতে পারেন। এরকম করে প্রতিটি ঘরে করে নিব, আটটি ঘরেই ফুল তুলে নিব। দেখেন সবগুলো আঁকা হয়ে গেছে। এবার আমরা নিচের পাটটা ডিজাইন করব, কামিজের যে নিচের দিকটা থাকে নিচের পাটটা সেটা ডিজাইন করে নেব। আমি অলরেডি এঁকে রেখে নিছি, শুধু ফুলগুলা